মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কলকাতায় রাজভবনের সামনে মলয় ঘটকের যে কোয়ার্টার রয়েছে সেখানে সকাল থেকে চলছে সিবিআই তল্লাশি, এবং এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে সেখানে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। মলয়ের কোয়ার্টারে সিবিআই সকাল আটটায়, মন্ত্রীর কোয়ার্টারে চলছে সিবিআই অভিযান, এবং তারপরেই এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে রাজভবনের কোয়ার্টারে সেখানে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজভবন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, টাকা গোনার জন্য মেশিন নিয়ে হচ্ছে রাজভবনের কোয়ার্টারে, তাহলে কি টাকা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? কি আপডেট জানতে পারছো? একদমই, এখান থেকে কিন্তু অবশ্যই একটা সন্দেহ করা হচ্ছে, কিংবা অবশ্যই একটা মনে করা যেতেই পারে যে টাকার হয়তো গল্প রয়েছে, এবং তার জন্য টাকা গোনার মেশিন নিয়েই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করেছেন। তাদের কাছে নিশ্চয়ই কোনো এই ধরনের এই সংক্রান্ত টিপ আছে যে এই সমস্ত জায়গায় টাকা মজুত রাখা হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, আসানসোলেও মলয় ঘটকের বাড়ি এবং অফিসে একসঙ্গে একযোগে সিবিআই টিম তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু একই সঙ্গে সিবিআই টিম রয়েছে, তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং এখানে রাজভবন, সেই ছবি আমরা দেখাচ্ছি এই কলকাতা টিভির পর্দায়, রাজভবন, সেই রাজভবনের ছবি আমরা দেখতে পাচ্ছি। সিবিআই আধিকারিকদের গাড়ি ভেতরে রাখা রয়েছে, এবং যারা নিরাপত্তা তারা কিন্তু নিচে ওপরে প্রবেশ করতে দেওয়া হয়নি, নিচে রয়েছে যারা শুক্র। এই কদিন কিন্তু মলয় ঘটক কলকাতাতেই থাকেন, এবং এই জায়গা অর্থাৎ রাজভবনে মন্ত্রী আবাসন, এটি রাজভবনের মন্ত্রী আবাসন, সেই জায়গায় তিনি থাকেন। এবং এই ঠিক আমরা যেখানে দেখাচ্ছি, যেখানে পয়েন্ট আউট করছি, সাফারি পরে যে মন্ত্রী নিরাপত্তা রক্ষী যেখানে দাঁড়িয়ে রয়েছেন, তার ঠিক ওপরে রয়েছে মলয় ঘটকের ফ্ল্যাট, এবং সেখানেই তিনি থাকেন সোম থেকে শুক্র। আজকেও তিনি সেইভাবেই তিনি ওপরে ছিলেন। সিবিআই আধিকারিকরা অতর্কিতে ঠিক সকাল আটটা নাগাদ তারা প্রবেশ করেন রাজভবনের এখানে। আজ সকালে 7:30টার মধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় সিবিআই আধিকারিকদের বেশ কিছু চারটি টিম, এবং চারটি টিম শহরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযান করছে। লেক গার্ডেন্সে তারা গেছেন, শহর কলকাতার রাজভবনে তারা এসেছেন, এবং আরও বেশ কিছু জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযান ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। 8 থেকে 10 জনের একটি টিম তারা প্রবেশ করেছেন রাজভবনের এই জায়গায়, এই প্রেমিসেসের ভেতর রাজভবনে, এবং সেখানে মন্ত্রী আবাসন, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কয়লা পাচার কাণ্ডে যে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ চলছিল, এর আগেও ইডি অফিসাররা মলয় ঘটককে তারা কিন্তু ডেকে পাঠিয়েছিলেন, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন সূত্র মারফত সিবিআই আধিকারিকরা আজকে একসঙ্গে একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে তারা নেমে পড়েছেন, এবং সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা বিভিন্ন জায়গায়। প্রায় দীর্ঘক্ষণ কেটে গিয়েছে, 3 ঘন্টা সকাল 8টা থেকে এখন প্রায় ঘড়িতে 12টা ছুঁইছি, এই সমস্ত জায়গা 11:30 বেজে গিয়েছে, এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। টাকা গোনার মেশিন নিয়ে প্রবেশ করেছে, অর্থাৎ যেখানেই ইডি সিবিআই আধিকারিকরা প্রবেশ করেছেন সমস্ত জায়গায় কিন্তু টাকা গোনার মেশিন নিয়ে তারা গেছেন। অর্থাৎ তাদের কাছে এই খবর নিশ্চিতভাবে রয়েছে যে এই সমস্ত জায়গায় প্রেমিসিসের ভেতরে তারা যখন প্রবেশ করেছেন সেখানে হয়তো টাকার হদিশ মিলতে পারে, এমন সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। এবং বেশ কিছু নথি তারা কিন্তু খুঁজে দেখতে চাইছেন, বেশ কিছু নথি সংক্রান্ত, কারণ ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ সেটা কিন্তু এর আগেও বিভিন্ন সময় তারা জানতে চেয়েছেন, বেশ কিছু বন্ড তারা দেখতে চেয়েছেন, সেইগুলো কিন্তু তারা দেখতে চেয়েছেন, সেই সংক্রান্ত নথি পাওয়া যাবে এমনটাও কিন্তু ভাবা হচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও কিন্তু উদ্ধার হতে পারে। একই সঙ্গে এই প্রেমিসিসের ভেতর থেকে রাজভবন মন্ত্রী আবাসন, আমরা আরও একবার ছবিটা দেখাবো, রাজভবন মন্ত্রী আবাসনের সেখানে কিন্তু চলছে সিবিআই তল্লাশি। মন্ত্রী, আইন মন্ত্রী মলয় ঘটক তার আবাসনে কিন্তু এই মুহূর্তে সিবিআই অভিযান সেটা কিন্তু চলছে। 8 থেকে 10 জন সিবিআই আধিকারিকের দল টিম তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন মলয় ঘটকের এই আবাসনের ভেতর। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন মলয় ঘটকে তারা কিন্তু সাফারি সুটে তারা নিচেই দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে অবশ্যই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, ওপরে কিন্তু একাই এই মুহূর্তে জানা যাচ্ছে মলয় ঘটক তিনি ওপরে রয়েছেন, এবং তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ একই সঙ্গে করছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ পর্ব তো চলছেই, তারপর পাশাপাশি তল্লাশি অভিযান সেটাও কিন্তু একই সঙ্গে চলছে। আজকে ঠিক
হতে চলেছে সেটা অবশ্যই পরবর্তী সময়ে জানা যাবে। তবে অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি, একযোগে বিভিন্ন জায়গায় সিবিআই হানা, আসানসোলে মলয় ঘটকের বাড়ি এবং তিনটে বাড়ি তার সঙ্গে সঙ্গে অফিস সমস্ত জায়গায় সিবিআই টিম কিন্তু পৌঁছে গিয়েছে এবং শহর কলকাতাতেও একই সঙ্গে চার জায়গায় তল্লাশি অভিযান চলছে। সকাল সকালই তার সিবিআই টিম বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি তারা অভিযান চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূল গেটে মূল তাকে জিজ্ঞাসাবাদ কি পর্ব কি চলছে। হ্যাঁ দেখো, যেটা বলছিলাম জিজ্ঞাসাবাদ পর্ব অবশ্যই চলছে, কারণ এই মুহূর্তে যেটা খবর মিলছে মলয় ঘটক এখানেই রয়েছেন, অর্থাৎ তার মন্ত্রী আবাসনী তিনি রয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চললো। মলয় ঘটককে যদি সিবিআই আধিকারিকরা খোঁজেন সেটা কিন্তু এখানেই তিনি রয়েছেন, এখানেই মলয় ঘটককে তারা ট্র্যাক করেছেন এবং এখানেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব সেটাও কিন্তু চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। মলয় ঘটক রাজভবনে মন্ত্রী আবাসনেই তিনি রয়েছেন, সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর এটাই এই মুহূর্তে। শুধুমাত্র তাকে জিজ্ঞাসা নয়, তার কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা এটাও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, হদিশ জানা এবং ক্যাশ, কত পরিমাণ ক্যাশ, ক্যাশের হদিশ আছে কিনা সেটা কিন্তু মূলত জানবার চেষ্টা করছে, জিজ্ঞাসা করার চেষ্টা করছে সিবিআই তদন্তকারী অফিসাররা। মূলত এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে মন্ত্রী মলয় ঘটকের। আমরা জানি দীর্ঘদিন ধরে কিন্তু এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চলছে, বেশ কিছু সময় তাকে তলব করা হয়েছিল, তিনি কিন্তু হাজিরাও দিয়েছিলেন এমনটাও জানা যাচ্ছে। ইডি আধিকারিকরাও কিন্তু একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপরে আজকে সিবিআই হানা একসাথে একযোগে এতগুলো জায়গায় দীর্ঘক্ষণ হচ্ছে, সকাল আটটা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, টাকা গোনার মেশিন নিয়ে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করেছে এই সমস্ত প্রেমিসিসের ভেতর। সব মিলিয়ে বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় খবর। আমরা জানি এর আগে যে যে ঘটনাপ্রবাহ ঘটছে, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, মলয় ঘটকের নাম কিন্তু এর আগে বহুবার উঠে এসছে কয়লা পাচার কাণ্ডে, এইবার মন্ত্রী মলয় ঘটকের আবাসনে সরাসরি সিবিআই টিম। এবার কি হয় আর পরবর্তী সময়ে জানা যাবে, পরবর্তী সময়ে কি হয় পরবর্তী সময়ে জানা যাবে, কারণ তারা কি পাচ্ছেন বেশ কিছু টিপ কিংবা তদন্ত সময় চলাকালীন বেশ কিছু তথ্য তারা হাতে পেয়েই, অর্থাৎ শিওর শর তথ্য হাতে পেয়েই কিন্তু তারা আজকে একযোগে মন্ত্রীর এতগুলো বাড়িতে, এতগুলো আবাসন, এতগুলো ঠিকানায় তারা এই হানা দিচ্ছে, এই তল্লাশি অভিযান তারা চালাচ্ছে এখন দেখার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মলয় ঘটকের বাড়িতে চলছে সিবিআই হানা, রাজভবনের পাশে যে কোয়ার্টার রয়েছে সেখানেই সকাল থেকে চলছে সিবিআই অভিযান এবং সেখানেই রয়েছেন মলয় ঘটক, এমনটাই সূত্রের খবর। সেখানে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন।